আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো থই থই পানি দেখে মনে করছেন কোনো ধান ক্ষেত কিংবা অন্য কিছু হবে হয়তো, কিন্তু আসলে নয়, এটা আমার উঠোন। এবং এই উঠোনে গত দুদিন ধরে পানি জমছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এবং আগামী দু তিন দিনও আবহাওয়ার পূর্বাভাস আছে এভাবে চলতে থাকবে। তো বাংলাদেশ মানেই বৃষ্টি, এর সাথে আষ্টে পৃষ্ঠে আছে, তো পানি জমে যাচ্ছে। আসলে নিষ্কাশন ব্যবস্থা খুব বেশি ভালো নেই, ভালো নেই বলতে এখন গ্রাম শহর যাই বলি না কেন সব জায়গায় পানির একটা জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিশেষ করে নগরায়ণ দিকগুলোতে যে পানি নিষ্কাশন ব্যবস্থা, এটা ড্রেনেজ সিস্টেমটা ডেভেলপ থাকে না। আর গ্রামের ব্যাপারটা হচ্ছে সবার সবার নিজস্ব আইল তুলে দেয়, বা সবাই নিজের পানি প্রবাহটা ঠিক করতে যেয়ে কারোরটা আসলে ঠিক মতো প্রবাহ হয় না। কিন্তু আগে ছিল যার যার উঠোন দিয়ে পানি বের হয়ে যেত, তো এই হচ্ছে ব্যাপার। তো এদিকে বৃষ্টি হচ্ছে বিধায় আটকে গেছে এরা, এরা বের হতে পারছে না। যদিও বের হতে পারছে না তা না, কবুতররা আসলে উড়াল দিতে পারে, যেগুলো ডানা বাঁধা নেই তারা উড়ে এদিক ওদিক যাচ্ছে আসছে, কুটো বুঝছে, কিন্তু বেহাল দশায় পড়ে গেছে মুরগি বাবুরা, ওনারা এর ভিতরে আটকে গেছে। ওনারা বহু চেষ্টা করছে বেরোনোর, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আর কিছু কল পরেই বৃষ্টির সিজন শেষ হবে, অলরেডি কুল গাছে ফুল ধরেছে, তারপর আসবে শীত। রমিম না তামিম? হ্যাঁ, কই গেছিলে ভাইয়া, মাছ ধরতে নাকি ঘুরতে গেছিলে? তাই এসো ঘুরে যাও। মাদ্রাসার মাঠেও পানি থই থই, পুরো প্রকৃতিটাই গাঢ় সবুজ। আর কিছুকাল পরে এই সবুজের খানিকটা মৃিয়মান ঘটবে, তার মানে সবুজের কমতি দেখা যাবে। বর্ষাকাল শেষ হইলেই দেখা যাবে এই যে সবুজ, তাদের প্রাণ শক্তি যেন কমে যাচ্ছে এমনটাই মনে হবে। প্রকৃতি আসলে এক এক সময় এক এক রূপ দেখায়, যেমন প্রতি বছর দুটো জিনিস খুব দেখার মতো হয়, আবছা আবছা বৃষ্টি হচ্ছে, ঝিরঝিরি বৃষ্টি, যার জন্য ছাদে যে গেলে ক্যামেরাটা ভিজে যাবে। এখান থেকে একটু দেখায় এই কুল গাছটা এই বৃষ্টির সিজনে, এবং এই ফুল অবস্থায় খুব সুন্দর দেখা যায়, এই যে পাতা বাহারি একটা রূপ, এটা খুব সুন্দর দেখ। আর একটা আছে সজনে গাছের, যদি এখান থেকে সজনের সৌন্দর্যটা বোঝা যাচ্ছে না, ছাদে গেলে বোঝা যেত। দেখি একটু ছাদেই যাই তাহলে। ও বাবা, ওনারা আগে থেকে এখানে বৃষ্টি বিলাসে আছেন।
তো যেমনটি বলছিলাম, দুটো গাছ দেখার মতো হয়। একটা হচ্ছে এই কুল গাছের পাতাগুলো, দেখেন খুব সুন্দর দেখা যাচ্ছে, খুবই সুন্দর দেখা যায়। আর ওপাশের ওই সজনে গাছটা একদম ভরপুর সবুজ, এবং তাদের যে পাতা বিন্যাস এটা দেখতে খুব সুন্দর লাগে। এমনিতেও সবুজ চোখের শ্রান্তি আনে, সবুজ দেখতে বরাবরই সুন্দর, কিন্তু একটু ব্যতিক্রম ভিন্নতার জন্য কিছু কিছু জিনিস দৃষ্টিনন্দন বেশি হয়ে হয় কি। যাই হোক, বর্ষার এই শেষ সময়টিতে ভরপুর বৃষ্টি হচ্ছে এবং পানিও জমে যাচ্ছে, খানিকটা দুর্ভোগ পোহালেও এই চিরচেনা বাংলার বৃষ্টি সবার মনকে ডগমগ করে তোলে। বিশেষ করে যাদের ঘরে চাল থাকে, ডাল থাকে, খাদ্য মজুদ থাকে, বাইরে যাওয়ার ওরকম তাড়া থাকে না, তাদের জন্য এটা উপভোগ্য বই কি। আর খেটে খাওয়া মানুষ যারা বৃষ্টিতে ভেজে কষ্ট পায়, তাদের জন্য আবার অন্যরকম। ভরপুর মেঘ, নিম্নচাপ চলছে, আকাশ একেবারে পুরো মেঘে ঢাকা। তো আবহাওয়ার পূর্বাভাস বলছে, বিশেষ করে দক্ষিণ অঞ্চলে খুলনা, যশোর, সাতক্ষীরা এই অঞ্চলগুলোতে আগামী দুদিন এই নিম্নচাপের প্রভাব থাকবে। কিছু কিছু জেলায় অলরেডি সতর্ক করে দেওয়া হয়েছে যে বন্যা হতে পারে এর প্রভাবে। পাখিদেরও কিন্তু এই বর্ষাকালের মন মেজাজ অন্যরকম হয়ে যায়, কেবল ফুল শীতকালে তার পেখম মেলতে অপেক্ষা করে। তো যশোরের গদখালি নিশ্চয় অপেক্ষায় আছে শীত পড়ার। আর এই যে বৃষ্টি এসে গেল, এখন নামতে হবে, ঘোলা হয়ে যাচ্ছে সব। এখন আবার অন্যরকম দেখা যাচ্ছে, ক্যামেরার সামনে বৃষ্টি পড়েছে, ঘোলা হয়ে গেছে সব। তো যাই হোক, সবার জীবন অনেক উজ্জ্বল থাকুক, এরকম ঘোলা না থাকুক, সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।